খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্ত্র প্রহরী 23 বিজিবি জামিনে পারাজন দুস্থ ও অসহায় এক ব্যক্তিকে ঘর নির্মাণ করে দিয়েছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন যাবত পুরাতন ও ভাঙা ঘরে বসবাস করে আসছিল ওই ব্যক্তি। তার আবেদনের প্রেক্ষিতে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জামিনীপাড়া জোন নতুন একটি বসতঘর নির্মাণ করে দেয়। বুধবার সকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ঘরটি হস্তান্তর করেন। এছাড়া শান্তি সম্প্রীতি ও উন্নয়নের আওতায় অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র ও শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম।